إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: لا تصبوا أصحابي، فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا فما بلغ مد أحدهم أو نصيفة. উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট সুযোগ্য উলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ওই সমস্ত মানুষের প্রতি মর্যাদা দান করেছেন যারা এখনও রাস্তায় ঘোরাঘুরি করছে, গল্পগুজব করছে বা দোকানের পাশে দাঁড়িয়ে আছে। সে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, তাই তিনারে শেখানো ভাষায় সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নেবী, আপনার নেবী তথা সারা বিশ্বের নেবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার সময় খুবই স্বল্প, তাই আমি কথা না বাড়িয়েই আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে শুধুমাত্র কয়েকটি অনুরোধ করব, তার মধ্যে প্রথমটি হচ্ছে, এটা যেহেতু ইসলামী মজলিস, দিনী মজলিস, তার এর বিশেষ কিছু আদব কায়দা আছে, সেই সমস্ত আদব কায়দা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, চুপচাপ থাকতে হবে, যেমনটি এখন আপনারা আওয়াজ করছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কুরআন পড়া হবে ফাস্তামিউ লাহু, একটা হয় সীমা আর একটা হয় ইস্তিমা। সীমায়ের অর্থ হয় সাধারণভাবে শোনা, আর ইস্তিমা এর অর্থ হয় মনোযোগ সহকারে শোনা। তো আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন মনোযোগ সহকারে শুনো, শুধু শোনাই না, ওয়ান সৈতু এবং চুপ থাকো। তাই যারা এখন আওয়াজ করছেন, হতে পারে সেটা মেয়েদের পক্ষ থেকে বা এখানে, আওয়াজ বন্ধ করেন। আর দ্বিতীয় হচ্ছে, সামনে জায়গা খালি না রেখে এক কাছে এসে বসেন, দয়া করে সামনে একটু চলে এসেন, সামনে চলে এসেন, চাচা ভাই যারা আছেন একটু সামনে চলে এসে। মজলিসের আদব কায়দা হলো একভাবে বসা, মধ্যেখানে জায়গা ফাঁকা না রাখা, তো একটু আগে চলে এসে। নামাজে যখন আমরা দাঁড়াই তখন বলি, সবু সুফুফাকুম ওয়া তারাসু, তারাসু মানে মিলে জুড়ে দাঁড়িয়ে যাও একভাবে, যেমন একটি দেওয়াল, আল বুনিয়ানুল মারসুস মানে লাগায় একটি দেওয়াল, ওরকমভাবে মধ্যেখানে জায়গা খালি না রেখে, তো একটু আগিয়ে এসেন দয়া করে। আমার বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে সাহাবিদের জীবনী থেকে শিক্ষা, এ বিষয়টি অত্যন্ত বড়, অনেক বড়। এই বিষয়ের কোন দিকটি আলোচনা করব আমার সঠিকভাবে বুঝে আসছে না, তবু আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কিছুটা বলার। আমার বিষয়বস্তু সাহাবিদের জীবনী থেকে শিক্ষা। তার আগে আমাদেরকে জানতে হবে সাহাবিকে, সাহাবির সংজ্ঞা উলামায়ে কেরাম বিভিন্ন রকমভাবে দিয়েছেন, তবে একটি প্রসিদ্ধ সংজ্ঞা যেটি সকলেই জানেন বা শুনেছেন, আস সাহাবিয়্যু মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান
ومات على الإيمان صحابي بصحابيا ويشمستو মহাপুরুষ বা মহা নারীদেরকে বলা হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখেছেন এবং ইমানের অবস্থায় মারা গেছেন তাদেরকেই সাহাবী বলে তো আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেই আয়াতটি আপনারা অধিকাংশ মানুষ শুনেছেন আয়াতের অর্থ হচ্ছে যে সেই আল্লাহ الذي خلق الموت والحياة جيني جيبون ايبون مرون كه سرشتي كوري چين كيانو ليابلوكم ايوكم احسن عملا جاتي كوري جنينين توما در مدد شربت تم عمل كاري كي اكتو هاي اتم আর একটা হয় সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটি চয়ন করছেন সেটি হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে সেটি যেন আল্লাহ দেখে নেন এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন এর অর্থ হয় যে আমাদেরকে সৃষ্টি করেছেন তো মানবজাতির ক্রিয়েশনের বা মানবজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সেটি হলো যাতে আল্লাহ জেনে নেন যে সর্বোত্তম আমলকারীকে এই সর্বোত্তম আমল সে আমলটি অবশ্যই আমার কোরআন এবং হাদিস এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মত হতে হবে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সঠিক আমল বা সর্বোত্তম আমল কিভাবে করতে হয় তারা আমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে গেছেন একটি উদাহরণ দিয়ে গেছেন যে আমাকে জীবন যাপন কিভাবে করতে হবে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কোরআন এবং হাদিসকে কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আমি কোন সাহাবীর কথা বলবো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন মানে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ওয়া রাদু আন এবং সাহাবীগণ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তো সাহাবীগণ তারা ছিলেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন সাহাবী তারা ছিলেন যাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তাসুবু আসহাবি খবরদার শুনে নাও লা তাসুবু আসহাবি তোমরা আমার সাহাবীগণকে গালি দিও না তোমরা আমার সাহাবীগণকে গালি দিও না ফালাউ আন আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান জেনে নাও তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি উহুদ পাহাড়ের সমান সোনা খরচ করে আল্লাহর রাস্তায় সাদাকা করে ফামা বালাগা মুদ্দা আহাদিহিম আও নসিফা তাহলে আমার সাহাবীর এক মুঠের বরাবর হবে না এক মুদ বলা হয় এক মুঠকে মিলু কাফাইর রাজুল আল মুতাদিল একে বলা হয় এক মুদ একটা সাধারণ মানুষের দুই হাত বুঝে যতটা হয় এটাকে এক মুদ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবু আসহাবি ফালাউ আন আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান তোমরা যদি উহুদের সমান উহুদ পাহাড়ের সমান সোনা খরচ করো আর আমার সাহাবী যদি এক মুদ বা দুই হাতের এক মুঠর সমান কিছু সাদাকা করে ততটাও তুমি পৌঁছাতে পারবে না আও নসিফা বা তার অর্ধেকটা পৌঁছাতে পারবে না এই ছিলেন সাহাবী তাদের এত মর্যাদা কেন কেন তারা কি করেছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন তোমাদের প্রতি ওয়াজিব যে আমার সুন্নাত বা আমার সুন্নাতকে তোমরা ওয়াজিবভাবে ধরে নাও এবং আমার খুলাফা আমার পরে যে প্রতিনিধিত্ব করবেন আমার প্রতিনিধি খুলাফায়ে রাশিদিন আবু বকর উমর উসমান আলী তাদের সুন্নাত তাদের পদ্ধতি তোমরা ধরে নাও আঁকড়ে মজবুত করে ধরে নাও তারা ছিলেন সাহাবি যাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম খায়রুল কুরুন
বা সবথেকে শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ কাল সেটা হচ্ছে আমার সময়, আমি যে সময়ে বসবাস করছি, এবং আমার পরের যে কাল আসবে সেটি এবং তারপরে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের সময়কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলে আখ্যায়িত করেছেন। সেই সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা অনেক আছে, অনেক দিক আছে, শুধু আমি কয়েকটি সাহাবীর আলোচনা করি। একজন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমরা কেই না শুনেছি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা অনুগত ছিল, তার মধ্যে যখন ঈমান এসেছে, তিনি যখন ইসলাম কবুল করেন, তাকে মক্কার মুশরিকরা সেই মক্কার তপ্ত ভূমিতে যেখানে পাথর, মক্কাতে যারা এখনো গেছে মক্কা মদিনা সেখানে জানেন সেখানে রোদ অনেক বেশি হয়, বালু মরুভূমি, রোদ পড়লে পা দেওয়া যায় না, খালি পা, পাথর পাথর যে আছে পাথর গরম হয়ে যায়, তেপে যায়। সেই তপ্ত ভূমিতে, তপ্ত জমিনে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দেওয়া হতো। সেই বিলাল রাদিয়াল্লাহু আন তিনি একজন সাহাবী, তিনাকে পা বেঁধে হাত বেঁধে মক্কার পাথরের জমিনে ছেঁচে ছেঁচে নিয়ে বলা হতো, তাকে সবাই ঢিল মারত, তাদের যে গোলাম ছিল তাদের হাতে রশি দড়ি ধরিয়ে দেওয়া হতো এবং বলতো এই বিলালকে তোমরা মক্কার গলি গলিতে টেনে নিয়ে যাও, ছেঁচে ছেঁচে নিয়ে বেড়াও। এই বিলাল রাদিয়াল্লাহু আন তাকে মক্কার সেই তপ্ত মরুভূমিতে গরম বালুতে শুইয়ে দেওয়া হতো এবং তার উপরে বড় ওজনের একটি পাথর রেখে দেওয়া হতো। সুবহানাল্লাহ, এতটা আযাব দেওয়া হতো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আন কখনো কিঞ্চিত পরিমাণের জন্য ইসলাম থেকে বিমুখ হননি, ইসলামকে ভুলেননি। তাকে যখন আযাব দেওয়া হতো, তাকে যখন কড়া বর্ষণ করা হতো, তার উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া হতো, তিনি শুধু একটি কথা বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আমার মধ্যে ঈমান আছে, আমি ঈমান ছাড়তে পারি না। এটাকে বলে ইস্তিকামা, দিনের প্রতি অবিচল থাকা। এতটা আযাব, এত কষ্ট, তারপরেও সুবহানাল্লাহ, এ কি ঈমান! এর জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম সময় আমার সময়। তারা ছিলেন সাহাবি যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। একজন সাহাবি মুসআব বিন উমাইর, কেই না নাম শুনি আমরা সকলেই, আপনার আমাদের নাম জানা আছে মুসআব বিন উমাইর, খুব ঘটনা শুনেছি। হি ওয়াজ দ্য রোল মডেল অফ মুসলিম উম্মা, মুসলিম উম্মায়ের জন্য রোল মডেল, যুবকদের জন্য আদর্শ, আমার জন্য আদর্শ, তোমার জন্য আদর্শ, প্রত্যেক যুবকের জন্য আদর্শ মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ, এই মুসআব বিন উমাইর কথা, তার কিসসা, তার আসার, এ সমস্ত শুনলে যেই মানুষ, সাধারণ মস্তিষ্কের মানুষ যদি মন দিয়ে শুনে তার রংটা খাড়া হয়ে যায়। তিনি ছিলেন আরবের সব থেকে সুন্দর একজন পুরুষ, তিনি ছিলেন অত্যন্ত ধনী ঘরের একজন ছেলে, এতটাই ধনী যে একটি পোশাককে তিন দিনের বেশি পরতেন না, কোনো কোনো রেওয়ায়েতে আছে একদিনের বেশি পরতেন না, এতটাই ধনী। তিনি যে জুতোটি পরতেন, স্পেশালি সেই জুতোটি ইয়েমেন থেকে তৈরি হয়ে আসতো। তিনি যে আতর বা যে সুগন্ধি ব্যবহার করতেন, সেই সুগন্ধি মক্কার দ্বিতীয় কোনো একজন ব্যবহার করতো না। তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তাতে গন্ধ পাওয়া যেত যে হ্যাঁ মুসআব এখান দিয়ে হেঁটে গেছেন। আল্লাহ তার যেমন বুদ্ধি দিয়েছিলেন কথা বলার, তেমন শক্তি দিয়েছিলেন, সুন্দর সমস্ত কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন। তার মা অত্যন্ত ধনী, ওখানে যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে এসেন, আই এম নট জোকিং, আমি জোক বলি না বা উল্টোপাল্টা কিছু বলি না, হাদিসের কথা বলছি। এখানে চলে এসেছেন সামনে দয়া করে, প্লিজ। আনা উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছি, সামনে চলে এসেছেন একটু, এটা সামনে আসেন, বসে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা বাইতিন মিন বুয়ুতিল্লাহ যুকিরা ফিহি ইসমাল্লাহ, বড় হাদিস, যে যে কোনো জায়গাতে যখন আল্লাহর যিকির আযকার হয়, ইসলামের আলোচনা হয়, গাশিয়াতুহুমুর রাহমা, রহমত বা আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, ফেরেশতারা সেখানে দাঁড়িয়ে যান, ঘেরে নেন, এবং ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহ, এবং আল্লাহ তাঁর কাছে যারা, যে সমস্ত ফেরেশতাগণ আছেন তাদের
এখানে মানুষ যারা আছেন তাদের আলোচনা করেন যে অমুক অমুক বান্দা এখানে গিয়ে দিনের আলোচনা শুনছেন, তো একটা বড়ই আদবের মজলিস, বড়ই সওয়াবের নেকি, ফেরেশতা আমাদের প্রতি আমাদের কাছে থাকেন এবং আল্লাহর শান্তি বর্ষণ হয় এই সমস্ত জায়গাতে, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি হয় না। কিন্তু শুনেন, আমি যে মহাপুরুষের কথা বলছিলাম, মহানায়কের কথা বলছিলাম, তিনি ছিলেন মুসআব বিন উমাইর। তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন, মক্কার দ্বিতীয় কোনো ব্যক্তি সে সুগন্ধি ব্যবহার করত না, এতটাই হ্যান্ডসাম ছিলেন। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মক্কার মানুষরা জানতে পারতো এইখান দিয়ে মুসআব গেছে, তার পিতার নাম উমাইর। তিনি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর বডির অধিকারী ছিলেন, সমস্ত কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি যখন প্রথম প্রথম শুনেন যে ইসলাম এসেছে, মুহাম্মদ নামক কোন একজন নতুন একটি ধর্মের কথা বলছেন, তখন তার মনে জাগলো যে আমি সেই মুহাম্মদের কথাটি শুনে আসি। তিনি জ্ঞানী ছেলে, তিনি দারে আরকাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে গেলেন। দারে আরকামে তিনি সাহাবিদের নিয়ে আলোচনা করতেন, তিনি আলোচনা করতেন, সেখানে গিয়ে ইসলামের কথা শুনতে লাগলেন। আস্তে আস্তে তিনার মধ্যে কোরআনের ভালোবাসা ঢুকে এবং একটি সময় তিনি ইসলাম কবুল করে ফেলেন। এবং মুসআব বিন উমাইর তিনি বলতেন, তিনার মুখে তিনি বলতেন যে কুনতুল আখাফু ফি মক্কাতে ইল্লা ওয়া উম্মি, মক্কাতে আমি আমার মা ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করতাম না, এতটাই তিনি শক্তিশালী ছিলেন। মুসআবের সামনে কোনো দ্বিতীয় কেউ দাঁড়াতে পারতো না, প্রত্যেকটি জিনিসে তিনি ছিলেন পারফেক্ট। তিনি তার মাকে অত্যন্ত বেশি ভয় করতেন, তাই তার ইসলামের ঘটনা তার মাকে বলেননি, লুকিয়ে রেখেছেন, গোপন করে রেখেছিলেন। কতদিন থাকবে, তিনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, লুকিয়ে লুকিয়ে দিনই আমাল করতেন, কিন্তু তার মা জানতো না। কোনো ক্রমে কারো দ্বারাতে তার মার কাছে খবর চলে যায় যে তোমার ছেলে মুসআব বেদিন হয়ে গেছে, দিন ত্যাগ করে দিয়েছে। তার মা এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়, মুসআবকে বলে, হে মুসআব তুমি কি করেছো, এর যে আমি দিনই মুহাম্মদ, তুমি মুহাম্মদের দিন আজকেই ত্যাগ করো। কিন্তু এই মুসআব যে বলতেন যে আমি মক্কাতে আমার মা ছাড়া কাউকে ভয় করতাম না, কি চেঞ্জ, কি পরিবর্তন, সুবহানাল্লাহ, ইমান একে বলে, হালাওয়াতুল ইমান, ইমানের মজা পেয়েছিলেন তিনি। তিনি তার মার উপরে একটি কথা বলতে পারতেন না, আজকে সেই মুসআব তার মাকে গলায় চোখে চোখ রাঙিয়ে বলছেন, কাল্লা ইয়া উম্মি, কখনো না, ওয়া আনা আদউকা ইলা দীনি মুহাম্মদ, না আমি আমার মুহাম্মাদের দিন বা ইসলাম কোনোদিনও ছাড়বো না, এবং এখন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমিও আমার মা ইসলামে চলে এসো। যখন কোনো রকম কথার দ্বারা হয় না, তখন তার মা ইমোশনাল ব্ল্যাকমেল করছেন তাকে, এটা স্বাভাবিক হয়। দেখবেন একবার কথা বলে মায়েরা যদি না শুনে তখন ইমোশনাল ব্ল্যাকমেল করে, ইমোশন দিয়ে। এখন বলছেন যে তুমি যদি মুহাম্মাদের দিন না ছাড়ো তাহলে আমি কিন্তু কোনো খাবার খাবো না, আমি মারা যাব, আমি খাবার খাবো না, মারা যাব, আমি আমি না খেয়ে মারা যাব। আর ছেলে মায়ের কষ্ট শুনলে এমনি বলে, ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, এরকমটি না। কিন্তু মুসআব কি বলছে দেখুন, তিনি তার মাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, তিনি বলছেন, ইয়া উম্মি লাউ খারাজাত নাফসিকি মিন ফামিক আলফ মাররা ফামা আরজিউ মিন দীনি মুহাম্মদ, তোমার মুখ দিয়ে যদি তোমার একটি জীবন না হাজারো বার তোমার জীবন চলে যায়, কিন্তু আমি এই মুহাম্মদের দিন যে দিন পেয়েছি সেদিন ছাড়ছি না। এই ছিল ইমান। ইমান মানুষের মধ্যে যখন চলে আসে, দুনিয়ার কোনো রকম লোভ লালসা, কোনো রকম ভয় তাদের আসে না, কেন তারা জানেন তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এটা হলো ইমানের হালাওয়াত। যখন এরকম কোনো কিছু দ্বারা হয় না, তখন মুসআবের মা তাকে ঘরে বন্দি করে দেন। মুসআব এখন ঘরে বন্দি, মুসআব এখন ঘরে বন্দি, অনেকদিন ঘরে বন্দি থাকেন। কোনো এক সময় তিনি শুনেন যে মুসলমানদের কোনো একটি গ্রুপ, কোনো একটা জামাআত হাবশার দিকে হিজরত করছেন, সে কোনো রকম বাড়ি থেকে বেরিয়ে এসে লুকিয়ে ফুকিয়ে যেমন করে হোক বেরিয়ে এসে হাবশার দিকে হিজরত করে যান। হাবশাতে বহুকাল কাটান, আমি সংক্ষিপ্তে বলছি, আরও অনেক ঘটনা আছে, হাবশাতে বহুকাল কাটান। হাবশা থেকে যখন আবার আসে, তখন তার মায়ের কানে কোনো এক মুশরিক খবর পৌঁছে দেন, তোমার ছেলে মক্কাতে আবার দেখা দিয়েছে, তাকে ডেকে পাঠান।
মা তো যেতেই হবে মায়ের কাছে, মুসআব রাদিয়াল্লাহু আন মায়ের কাছে যান। আবারও মা একই কথা যে দিন ইসলাম ছাড়ো, তুমি মুহাম্মদের দিন ছাড়ো, কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আন সেই একই কথা, না কখনো হতে পারে না, তোমাকে আমি এখনো ডাকছি, এটা হলো দাওয়া। কোন পর্যায়ে আছেন তবু দাওয়াত দিচ্ছেন যে ইসলামের দিকে এসো তুমিও, তুমি ইসলাম কবুল করো মা, আমি মুহাম্মদের দিন কখনোই ছাড়বো না। যখন কোনো রকম কথাতে না হয় তখন তার মা তাকে বলেন যে মা এতটা বেশি ভালোবাসতেন, সেই মা মুসআবকে বলছেন যে হে মুসআব তুমি যে এত সুন্দর পোশাক পরো, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করো, এত সুন্দর খাবার খাও, যা কিছু খাও, যত যা আমার ভোগ বিলাসে তুমি জীবনযাপন করো, কোনো কিছু পাবে না, আমি তোমাকে ত্যাজ্যপত্র করছি, আমার কাছ থেকে তুমি কিঞ্চিত পরিমাণও কিছু পাবে না। আহ, মুসআব তখন কি বলছেন? মুসআব তখনও তার মাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, তার মাকে বলছেন যে হে মা, হে কলিজার টুকরা মা, তোমার টাকা পয়সা পোশাক আমার কিচ্ছু চাই না, যে তুমি ইসলামের দিকে চলে এসো, এসব আমার কোনো কিছুর দরকার নেই, এটা ছিল ইসলাম। ইসলামের সামনে, শিরকের সামনে কোনো কম্প্রোমাইজ নেই, দেয়ার ইজ নো কম্প্রোমাইজেশন উইথ শিরক উইথ ইসলাম। আমি ইসলাম আমার ইমান, আমি কোনো মতেই বিক্রি করতে পারি না, সেটা হতে পারে টাকা পয়সা ধনসম্পদ যা কিছু হতে পারে না। এর উজ্জ্বল প্রমাণ আমাদেরকে মুসআব রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেছেন, তিনি এত সুন্দর ভোগ বিলাসিতার জীবনযাপন করতেন, এত সুন্দর কিছু, এত কিছু, কোনো কিছুর অভাব ছিল না, কেন এলেন ইসলামে? শুধু জান্নাতের জন্য। আর তার সামনে, জান্নাতের সামনে সব সব কিছু তুচ্ছ মনে হতো। তার মা শেষ পর্যন্ত সে মুসআবের জামা, পরনের জামা সমস্ত কিছু খুলে নেন, কিন্তু মুসআব একটি বারের জন্য বলেননি যে না মা আমি ইসলামে আসছি, ইসলাম ছাড়ছি। ইট ওয়াজ মুসআব, এটা ছিলেন মুসআব দ্য রিয়েল হিরো, আসল হিরো। তিনি উলঙ্গ অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস শুনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বকছি শুধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবখালুল বুখালা মান ইয়ুযকার ইনদাহু ইসমি ওয়া লাম ইউসাল্লি আলাইহি, সব থেকে বখিল মানুষ সেই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হয় আর সে দরুদ পাঠ করে না। তো অবভিয়াসলি আপনারা বখিল না, অনেক কিছু এত বড় জালসা করছেন মানে আপনারা বখিল না। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমাকে ভালো লাগে না বলতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে হয়ে মুসআব আছেন, মুসআবকে সেই অবস্থায় দেখে সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীর সর্দার তিনার চোখ দিয়ে অশ্রু বেয়ে আসছে যে এই সেই মুসআব যে একটি পোশাক দ্বিতীয়বার পরতো না, যার জুতো স্পেশালি অন্য দেশ থেকে তৈরি হয়ে আসতো, যে আতর যে পারফিউম ব্যবহার করতো দ্বিতীয় কেউ ব্যবহার করতো, সে মুসআব আজ উলঙ্গ, আজ উলঙ্গ অবস্থায়, আহ কি পরিবর্তন! এই ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু বেয়ে আসছে। তারপর প্রথমেই বলেছিলাম মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত শালীন ভাষী এবং খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন, গুছিয়ে তার তিনি যখন কথা বলতেন সে মুশরিক হোক যেই হোক না কেন হাঁ করে শুনত। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বায়ানে, কিছু কিছু কথাতে জাদু থাকে, কোনো কোনো মানুষ কথা বললে তার কথা শুধু শুনতে মন যায়। তো মুসআব সাম কাইন্ড অফ দ্যাট, কিছু ওরকম ছিলেন যে তিনি যখন কথা বলতেন সবাই দাঁড় হয়ে থাকতেন। তো সেই মুসআব রাদিয়াল্লাহু আন আউয়ালু সাফিরিন ফিল ইসলাম, তিনাকে মদিনা পাঠানো হয় এবং তিনি মদিনাতে বেশ কয়েকদিন দাওয়াত দেন এবং এতটাই সে মদিনার জমিকে উর্বর করে দেন, দাওয়াত দিয়ে এতজন ইসলাম আনেন যে তার কিছুদিন পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করেন। সেই মদিনা যেখানে ইহুদ বাস করত, সব থেকে শয়তান জাতি তারা বাস করত, সেই জায়গাতে মুসআব রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেন এবং কিছুদিন পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন সেখানে। তারপর মুসআব রাদিয়াল্লাহু আন সেখানে দাওয়াতি কাজ করতেন, বদরের যুদ্ধ হলো, মুসআব রাদিয়াল্লাহু আন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তারপরে উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধে যে ঘটনাটি মুসআবকে নিয়ে আছে সেটি অত্যন্ত হৃদয় বিদারক।
হৃদয়কে কাঁপিয়ে দেয়। মুসআব রাদিয়াল্লাহু আন উহুদের যুদ্ধে পতাকা নিয়েছিলেন, কালেমার পতাকা, মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছিলেন, পতাকা নিয়েছিলেন। আর তখনকার সিস্টেম ছিল পতাকা পড়ে গেল অর্থাৎ যুদ্ধ হেরে গেল। আপনারা উহুদের যুদ্ধের দিকে যাচ্ছি না, আমি উহুদের যুদ্ধে অনেক কিছু হয়েছে, মুসলমানরা জিতবো জিতবো হচ্ছিল। কিছুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার জন্য মুসলমানদের শেষ পর্যন্ত পরাজয় হয়, মুসলমানদের অনেক সাহাবীগণ তারা শহীদ হন শুধুমাত্র একটি কথা অন্যায় করার জন্য, একটি কথা অমান্য করার জন্য। আপনারা সেই ঘটনাটি জানেন। এখানে মুসলমানদের প্রতি যখন আক্রমণ হচ্ছিল গজবে উহুদে, উহুদের যুদ্ধে, তখন মুসআব রাদিয়াল্লাহু আন দুশমনদের লাইনে ঢুকে প্রত্যেকটি তার সামনে যে আসছিল তাকেই গর্দন উড়িয়ে দিচ্ছিলেন। এত তিনি বীর ছিলেন, সাহসী ছিলেন। তিনি যখন কোন কাফিরকে হত্যা করছিলেন তখন একটি কথা হেসে হেসে বলছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধুমাত্র আল্লাহর রাসূল, আমি তাকে ভালোবাসি। অনেক কুফার যখন নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণের উদ্দেশ্যে আগিয়ে আসেন, তখন তিনি তরোয়ারি নিয়ে, এক হাতে কালিমার পতাকা, এক হাতে তরোয়ারি নিয়ে তার সামনে যে আসছে তাকে হত্যা করছেন, আর চিল্লে চিল্লে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ শুধুমাত্র আল্লাহর রাসূল, এর আগে অনেক রাসূল আসছে তাও চলে গেছে, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বলে চেঁচিয়ে চেঁচিয়ে তার সামনে যেই কাফের আসছে তাকে হত্যা করছেন। একজন মুসআব তিনি এতটাই সাহসী। আজ আজকের আমরা যুব সমাজ নিজের শরীরকে বিধ্বংস করে দিচ্ছি নেশা দিয়ে, আরও বিভিন্ন জিনিস দিয়ে, আমরা শক্তিশালী না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুমিনুল কাবি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিল যাঈফ, একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের থেকে আল্লাহর কাছে খায়রুন, উত্তম, ওয়া আহাব্বু, এবং প্রিয়। তো একজন মুমিন যে শক্তিশালী সে আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমরা না, আমরা ঘরে বসে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বা আরও অন্যান্য বিভিন্ন জিনিস স্মোকিং করে, বা আরও জঘন্যতম জিনিস দিয়ে নিজের শরীরকে ধ্বংস করে ফেলছি। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আন সেরকমটি ছিলেন না, তিনি স্ট্রং পার্সন ছিলেন, মাসেলওয়ালা মানুষ ছিলেন, আমার মতো প্যাংলা হ্যাংলা মানুষ ছিলেন না। মুসআব রাদিয়াল্লাহু আন তখন বলছেন, ওয়ামা মুহাম্মাদু ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলে বলে তার সামনে যে কাফের আসছে তাকে হত্যা করছেন। একটি পর্যায়ে আসে যখন মুসআব কালেমার পতাকা ডান হাতে ধরে আছেন এবং বাম হাতে নবীর দিকে যে ব্যক্তি আগিয়ে আসছে, আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কুদৃষ্টি যে ব্যক্তি দিচ্ছেন তার গলাকে ছেঁটে দিচ্ছেন, তাকে হত্যা করছেন। এত এরকমভাবে লড়তে লড়তে একটি পর্যায়ে আসে যে কোনো এক কাফির মুসআব রাদিয়াল্লাহু আনহুর ডান হাতকে তরোয়ারির আঘাতে কেটে ফেলেন। এখন মুসআবের ডান হাত নেই, মুসআবের ডান হাত নেই, রক্ত ঝরছে, আর সেই ডান হাতে ছিল কালেমার পতাকা। মুসআব এই সময় তার এই কালেমার পতাকা বাম হাতে নিয়ে নিয়েছেন, কিন্তু পতাকাকে নিজে ফেলছেন না, যে পতাকা পড়লে আমার নবীর সম্মানে আঘাত লাগবে। আর নবী আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, প্রত্যেকটা জিনিসের থেকে, হাত্তা মিন নাফসি, আমার নাফসের থেকে, সমস্ত জিনিসের থেকে তার সম্মান, তার ইল, তার সমস্ত কিছু আমার কাছে উত্তম। এই ভেবে তিনি কালেমার পতাকা ডান হাতে ছিল, এখন হাত কাটা বাম হাতে নিয়ে নিয়েছেন, এই হাত কাটা রক্ত ঝরছে, কিন্তু তবুও তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কালেমার পতাকাকে নিচে ফেলতে দিচ্ছেন না। কতটা স্ট্রং ছিলেন, তার ইমান কি ছিল, কি ইস্তিকামা ছিল, নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল। আজ আমরা সামান্য কিছু হয়ে গেলে ইসলাম থেকে বাহানা দিয়ে এদিক ওদিক হয়ে যায়, কিন্তু দেখেন আমাদের সাহাবীগণ কেমন ছিলেন। এমনি এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পাননি, এমনি এমনি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না, এমনি এমনি তাদের নামের শেষে আমরা বলি না রাদিয়াল্লাহু আনহুম, এমনি এমনি না, এগুলি করেছেন তারা, এগুলি স্যাক্রিফাইস করেছেন, এগুলি কোরবানি দিয়েছেন। ডান হাত যখন তার কেটে যায় তখন বাম হাতে কালেমার পতাকা, কোনো এক কাফির এই বাম হাতকেও মুসআবের কেটে ফেলে। মুসআব রাদিয়াল্লাহু আনহু দুটি হাত কাটা, রক্ত ঝরছে, কিন্তু কালেমার পতাকা এখনও তিনি ফেলেননি জমিনে। কালেমার পতাকাকে বুক দিয়ে, কোনো এক বন্ধ নয়, বুক এবং মুখ দিয়ে আঁকড়ে ধরে আছেন, কিন্তু কালেমার পতাকাকে জমিনে টাচ করতে দেন না। ইট ওয়াজ ইমান, এটা ছিল ইমান তার, এটা ছিল তার আল্লাহর প্রতি ভালোবাসা, যেটা আমাদের মধ্যে নেই।
এমনি এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি লা তাসুবু আসহাবি আমার সাহাবীকে খবরদার গালি দিবে না এমনি এমনি তারা খায়রুল কুরুন ছিলেন মুসআব রাদিয়াল্লাহু আন তার পতাকাশে বুকের সাথে জড়িয়ে ধরে আছে কোন এক কাফির তার গলাকে আঘাত করেন এবং তার গর্দানকে আলাদা করে দেন কোন এক বর্ণনায় পিছন থেকে বল্লম মারেন এবং পিঠের পিছ থেকে বুক পর্যন্ত ফেড়ে দেন এখন মুসআব রাদিয়াল্লাহু আন শেষ পর্যায়ে যখন তার জান যাচ্ছে তখন জমিনে লুটিয়ে পড়েন এবং কালেমার পতাকাও পড়ে যায় এবং মুসলমানদের এই যুদ্ধে পরাজয় হয় শেষে যখন সমস্ত সাহাবীগণকে খোঁজাখুঁজি চলছে যখন তাকফিন চলছে কাফন দেওয়ার জন্য দাফন করার জন্য তখন এই যুদ্ধে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আঘাত লেগেছিল তিনি অজ্ঞান হয়ে গেছিলেন দাঁত ভেঙে গেছিল এই তার একটি কষ্ট আছে তবু তিনি সমস্ত সাহাবী এলোমেলো হয়ে পড়ে আছে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন প্রায় 70 জন মতো সাহাবী শহীদ হন এই যুদ্ধে কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ওদিকে দেখছেন এবং তিনি বলছেন ওয়্যার ইজ মুসআব আমার কলিজার টুকরা মুসআব কোথায় আমি কেন তাকে দেখছি না একটি পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ে সেই মুসআবের উপর এবং দেখেন তার দেহ একদিকে তার মাথা একদিকে পড়ে আছে কালেমার পতাকা নিচে পড়ে আছে এলোমেলো হয়ে পড়ে আছে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু বেরে আসে এবং তার দাড়ি মুবারক ভিজে যায় এবং তিনি বলেন মা রাআইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান হালাল শাশাতিন ফি বুরদা হে মুসআব হে আমার কলিজার টুকরা মুসআব তোমাকে সেই ছোট অবস্থায় সেই তরুণ অবস্থায় আমি ইসলামে এনেছি তোমার মতো সুন্দর যুবক আমি একটিও দেখিনি তোমার চুলের মতো সুন্দর চুল কারো দেখিনি কোন জিনিস তোমার মতো দেখিনি এখন কি অবস্থা তুমি এখন জমিনে ধুলোই এলোমেলো হয়ে পড়ে আছো তোমার দেহ একদিকে তোমার মাথা একদিকে তুমি কি অবস্থায় পড়ে আছো যখন কাফন দাফনের সময় আসে যখন কাফন দাফনের সময় আসে এবং সাহাবকে দাফন করার যখন সময় আসে দাফন করার ক্ষেত্রে যখন কাফন দেওয়া হচ্ছে মুসআবকে তখন কাফনটা এতটাই ছোট সহিহ বুখারীতে আছে এই ঘটনাটি এবং আত তাবাকাতুল কুবরা আল ইবনে সাদ এতে বর্ণনা আছে এবং ভিন্ন আসউদুল গাবা এগুলো যে বর্ণনা আছে এই সমস্ত হাদিসগুলি তখন তাকে যখন দাফন করা হচ্ছে তখন তার কাফনে জুটে না এতটাই ছোট কাফন যে মাথা ঢাকলে পা উদম হয়ে যাচ্ছে পা খুলে যাচ্ছে আর পা ঢাকলে মাথা উদম হয়ে যাচ্ছে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথা ঢেকে দাও এবং পায়ের দিকে ঘাস দিয়ে দাও আর এই কথাটি ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন যে তোমার আজ কি অবস্থা তোমাকে আমি একটি কাফনও দিতে পারছি না সেই যুবক তুমি যে একটি পোশাক দ্বিতীয়বার পরতে না সেই যুবক তুমি যে একটি পারফিউম ব্যবহার করতে যেটি দ্বিতীয় কেউ ব্যবহার করতে না সেই ধনী ঘরের ছেলে আজ ইসলামের জন্য আজ ইমানের জন্য আজ কালিমার জন্য তোমার এই অবস্থা প্রিয় শ্রোতা মণ্ডলী এই ছিল মুসআব তিনি ছিলেন রোল মডেল প্রত্যেক যুবকের জন্য দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই রিয়েল হিরো তাদের জীবনে আমাদের পড়া দরকার তাদের মতো হতে পারবো না কিছুটা হওয়া দরকার তার ব্যাপারে মুআররিখিনগণ বলেন ঐতিহাসিকগণ বলেন ইন্নাহু দাঈ ওয়াহিদ ওয়া মুজাহিদ ওয়াহিদ ইয়াদউ ওয়াহদা ওয়া ইউজাহিদ ওয়াহদা হিনা কানা যুরুফু দাওয়া আল মুস্তালজাম তিনি একজন দাঈ ছিলেন যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন একা ডাকতেন যখন তার সাথে কেউ ছিল না মুজাহিদ ওয়াহদা তিনি একজন একলা মুজাহিদ ছিলেন তার আশেপাশে কেউ ছিল না কালিমার পতাকা ধরেছিলেন দাওয়াতও দিতেন যখন দাওয়াতের ফিল্ড দাওয়াতের ময়দান শূন্য হয়ে পড়েছিল তখন তিনি একা দাওয়াত দিতেন আজ আমরা দাওয়াতের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই দাওয়া হচ্ছে দাওয়াত খাইরিন ওয়া হাক্কিন মানুষকে সত্য কথা বলা সৎ কথা বলা এটাই দাওয়াত আমি নামাজ পড়তে আসছি আমার ঘরের পাশের জন্য নামাজ পড়তে আসে না আমি তাকে নামাজ পড়ার জন্য ধরে আনবো এর জন্য আমাকে কথা শুনতে হবে অনেক কিছু শুনতে হবে একজন স্মোকিং করছে তাকে আমি নিষেধ করব একজন খারাপ কিছু কাজ করছে তাকে আমি ভালো কথা বলবো ইট ইজ দাওয়া এটাই দাওয়া আর এর জন্য আমাকে অনেক কিছু সইতে হতে পারে অনেক কিছু সহ্য করতে হতে পারে
একজন মুসাহাব তিনি দাওয়াতের জন্য নিজের জীবনকে দিয়ে দিচ্ছেন নিজের হাত নিজের দুই হাত নিজের গর্দন নিজের পেট সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন আর আমরা শুধুমাত্র একটি মানুষের কটু কথার জন্য খারাপ কথার জন্য এই দাওয়াতের ফিল্ডকে ছেড়ে দিই যে দাওয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইউ আর দা চোজেন পিপল কুনতুম খায়রা উম্মা বেস্ট পিপল তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে تأمرون بالمعروف وتنهون عن المنكر ترى مانوش كي بحال لغتها ولبي وشد كاش تكني شد كوربي أم بيدر مشن دعوة ولقد أوحينا في كل أمة الرسول أن يعبدوا الله ويجتنب الطاغوت بطك أمة كامي رسول بلن كويتي الله بلتن كانوا جاتي مانوش كي دعوة دي دفري اي دعوة اي شد كتا بحال لغتا دعوة بولي هايتو হয়তো আমার আপনার ব্রেনে আসতে পারে যে দাওয়াত মানে মজলিসে উঠে বলা মেম্বারে উঠে বলা দাওয়াত এটা না দাওয়াতের এটা একটি পার্ট দাওয়াতের ময়দান অনেক বড় আপনি আপনার স্ত্রী নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলছেন সে পর্দা করেন তাকে পর্দার জন্য বলছেন এটি দাওয়াত আর আমি যখন বলছি যে মুসআব তিনি রোল মডেল মুসলিম উম্মার জন্য তখন তাই তিনি যেই রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় আমাকেও হাঁটতে হবে একজন সাহাবী খুবাইব বিন আদি আহ তিনার কি কিসসা তিনার কি ঘটনা তিনাকে যখন সুলিতে চালানো হয় তিনি যখন মারা যাবেন তিনি যখন সুলিতে তাকে চালানো হয়েছে তখন তোমাকে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে তিনি বলছেন আমাকে দুরকাত নামাজ পড়তে দাও মৃত্যুর পূর্বে তখন যে মারা যাবেন তার কথা হয় না যে আমি আমার স্ত্রীর কাছে যাব আমি আমার সন্তানের কাছে যাব তাকে আমি হিসাব নিকাশ বুঝিয়ে দেব অনেক কিছু করব না তিনি বলছেন আমাকে দূরে কাত নামাজ পড়তে দাও আমি আমার শেষ মুহূর্তটা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই আমি সেজদার মধ্যে পার করতে চাই এবং তিনি দূরে কাত নামাজ খুব শর্টলি পড়েন এবং বলেন যে তোমরা যদি ভাবতে যে মুসা খুবাইব তিনি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে এটা যদি তোমরা না ভাবতে তাহলে আমার ইচ্ছা ছিল যে আমি এই নামাজটা দীর্ঘক্ষণ পড়তাম আমি আমার আল্লাহর সাথে শেষ কথাটা অনেকক্ষণ ধরে বলতাম এবং তিনি দোয়া করেন যে আল্লাহুম্মা আকবালহুম আদাদা হে আল্লাহ তাদের যারা কুফফার আমাকে যারা শাস্তি দিচ্ছে এবং যারা কাফের আছে তাদেরকে গুনে গুনে হত্যা করো ওয়ালা তুগাদির মিনহুম আহাদা তাদের একজনকেও ছেড়ো না তুমি ছাড় দিও না সে খুবাইবকে যখন সেই সুলিতে চড়ানো হয় তাকে তীর নিক্ষেপ করা হয় পাথর নিক্ষেপ করা হয় এমনকি তার দেহ চালনার মতো হয়ে যায় ফুটো ফুটো হয়ে যায় এবং তাকে বলা হয় যে আতুহিব্বু আন তাকুনা মাকানাকা মুহাম্মদ তুমি কি চাও যে তোমার এই জায়গাতে মুহাম্মদ হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক খুবাইব বলছেন ওয়াল্লাহি লাউ ইফদিয়ানি বিশাকওয়াতিন ইশাকওয়া ফি কদমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসলিমান্না আল্লাহর কসম করে বলছি তুমি আমার জীবন বক্সের কথা বলছো আমাকে মারার কথা বলছো কিও না কিছু না যদি আমাকে বলা হয় যে তোমার পায়ের তোমার জীবন বক্সে দেওয়া হবে আর মুহাম্মদের পায়ের নিচে একটি কাঁটা ঢুকবে তাহলেও আমি চাই না আমার জীবন চলে যাক কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পায়ের নিচে একটি কাঁটা ঢুকবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না তোমাকে বলা হয় যে তুমি একটি গালি দিয়ে দাও বা ঈমান তাহলে আমি তোমাকে ছেড়ে দেব মুয়াদ্দিগণ এরকমটি বলেন তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি লাউ ইফদিয়ানি বিতারফাতি আইনিন আমাকে যদি বলা হয় আমাকে যদি বলা হয় যে মুহাম্মদকে গালি দাও আমাকে যদি বলা হয় মুহাম্মদকে গালি দাও আর তোমার নাফস ছেড়ে দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে না কখনোই না আমি আমার একটি চোখ পলক বোঝার সমানো সময়ে মুহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না সেটা খুবাইব এরকম অনেক সাহাবি আছেন তারা আমাদের জন্য বেস্ট আইডিয়াল ইস্তিকামা দিনের প্রতি কিভাবে অবিচল থাকতে হয় আল্লাহ বলছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম তোমরা বলো যে আমি ঈমান এনেছি এবং দিনের প্রতি অবিচল থাকো দিনের প্রতি টিকে থাকো মজবুত হয়ে থাকো এটা ছিল ইস্তিকামা প্রত্যেক সাহাবিদের জীবনী থেকে আমরা অনেক জীবন শিক্ষা পাই অনেক কিছু পাই একজন সাহাবি খুব প্রসিদ্ধ সাহাবি খাব্বাব তিনি তিনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন তখন তাকে ডেকে বলছেন বিলালের ব্যাপারে আলোচনা হচ্ছে যে বিলালকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে অনেক কঠোর শাস্তি দেওয়া হয়েছে এরকমটি আলোচনা হচ্ছে তখন খাব্বাব তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমার পিঠের দিকে দেখেন
আমার পিঠটা একবার দেখেন কাপড় তুলে কি অবস্থা, তার পিঠ দেখা হচ্ছে যে কুঁজো হয়ে গেছে, পিঠটা এরকম ঢুকে গেছে এবং পেটের দিকে বেড়ে আছে। তখন আমিরুল মুমিনিন বলছেন, ইয়া আখি মা বিকা, হে ভাই তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন, তোমার পিঠটা এরকম ঢোকা কেন, কি হয়েছিল তোমার আমাকে বলো একটু। তিনি বলছেন যে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি যখন ইমান আনি, ইসলাম আনি, তখন মক্কার মুশরিকরা কাফিররা আমাকে আগুন জ্বালিয়ে আগুনের উপর শুইয়ে দিত এবং আমার পেটের উপরে পাথর রেখে দিত। এবং তিনি বলছেন, ওয়াল্লাহি আনা আসমাউ সাউতাহ, হে আল্লাহর কসম করে বলছি আমার যে চর্বি গলে গলে পড়ছে এবং আগুনের উপরে পড়ে আগুনটা নিভে যাচ্ছে সে আওয়াজটি আমি শুনতে পাচ্ছি, এই কারণে আমার এই অবস্থা। এটা ছিল ইমান। আল্লাহ বলছেন, আফাহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, মানুষ কি ভাবে যে তারা বলবে আমি ইমান এনেছি, তারা ইমান এনেছে হামলা ইফতারুন, আর তাদের প্রতি কোনো ফিতনা আসবে না, এটা হতে পারে? নেভার। যারা ইমান এনেছে তার প্রতি ফিতনা এসেছে, তার প্রতি আযাব এসেছে, অনেক রকমভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। ইমান যে ব্যক্তি এনেছে, আল্লাহ যার ইমান যত বেশি মজবুত আল্লাহ তাকে তত কঠোরভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা জানেন, তাকে আগুনে নিক্ষেপ করে নিজের সন্তানকে সেই বিজন মরুভূমিতে ছেড়ে এসে নিজের সন্তানকে বাবা করতে বলে অনেক রকমভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। তো ইমান যার যত মজবুত তার দ্বারা আল্লাহ তত বেশি পরীক্ষা নেবেন। প্রিয় শ্রোতামণ্ডলী, সাহাবীগণদের আসুন আমরা জীবনী পড়ি, তাদেরকে জানি, তাদেরকে শিখি, তাদের জীবনের মতো নিজের জীবনীকে গড়ে তুলি। তারা ইসলামের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করেননি, ইসলামকে কোনো রকমভাবেই ছাড়েননি। সাহাবীগণ আমাদের জন্য বেস্ট আইডিয়াল, বেস্ট নমুনা। আজকে আমরা যেই বিজাতীয় জাতির অন্য জাতির অনুসরণ অনুকরণ করছি, সেটা হতে পারে 26 ডিসেম্বর ক্রিসমাস ডে এর নামে, বা 1 জানুয়ারি নিউ ইয়ারের নামে, বা আরও অন্যান্য কিছুর নামে। আমার সাহাবিগণ তারা বলতেন, নাহনু কওমুন আযযানাল্লাহ বিল ইসলাম, আমরা সেই জাতি যে জাতিকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ইসলাম আমাদের জন্য সব কিছু, ইসলাম আমাদের রূহ, এটা আমাদের সব কিছু। ইসলামের কালচার, ইসলামকে কোনো কোনো কিছুতেই আমরা মিশতে দিতে পারি না, ইসলাম থেকে একটি পদের জন্য আমরা বিচ্যুত হতে পারি না। আজ আমরা বড় আফসোসের বিষয়, ওয়াল্লাহি লা উবাররিউ নাফসি, আমি আমাকে ছেড়ে বলছি না, সকলকে মিলিয়ে বলছি, আজ আমাদের অবস্থা এতটাই দুর্বল, এতটাই দুর্বল যে আমরা ছোট ছোট বিষয়ে ইসলাম থেকে বিমুখ হয়ে যাই, ছোট ছোট বিষয়ে ইসলামের হুকুম আহকামকে অমান্য করে ফেলি। আজ আমার সাহাবীগণদের জীবনী দেখেন, আজ আমরা মুসআবকে দেখি, আজ আমরা খুবাইবকে দেখি, আজ আমরা খাব্বাবকে দেখি, আজ আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখি, যিনি রসুলকে মুহাম্মদের ভালোবাসার দৃষ্টান্ত দিয়ে গেছেন। রসুলের মৃত্যুর পরে তিনি তরবারি নিয়ে বয়ে গেছেন, আল্লাযী ইয়াকুল, যে বলবে যে আন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ মারা গেছে, লা আক্তুলাহু, তাকে আমি হত্যা করব, তাকে কেটে ফেলব। মুহাম্মদের ভালোবাসায়, নবীর ভালোবাসায় এই কথা তার মুখ দিয়ে বেরিয়ে যায়। তখন আবু বকর বুঝিয়ে বলে, ভাই ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ একজন রাসূল, এর আগে অনেক রাসূল এসেছে, তারাও চলে গেছেন। মুহাম্মদকে যারা ইবাদত করত জেনে নেই যে মুহাম্মদ মরে গেছে, আর যারা আল্লাহর ইবাদত করত, ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ মারা যাবেন। এই যে নবীর প্রতি ভালোবাসা, যে নবীর ভালোবাসার কথা শুনে পাগল হয়ে গেছেন, নবীর প্রতি ভালোবাসা আবু বকরের জীবনী থেকে দেখতে পারি। আবু বকর তিনি গারে সর, আমার সময় খুবই সংকীর্ণ, সময় শেষ হয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আন, তিনি যখন গারে হেরাত, আত্তাবাকাতুল কুবরা সহ আজদুল গাবা এবং বিভিন্ন জায়গাতে ঘটনাটি বলা হয়েছে, যদিও বা ঘটনাটি অনেকে গাইব বলেছেন, তো ঘটনার সারাংশ যেটি সেটি হচ্ছে যে তিনি যখন গারে সরে ছিলেন, তখন অনেক খালমূল ছিল, খালগুলো বন্ধ করে একটি খাল বেঁচে যায় যে খালটি বন্ধ করা হয় না, তখন তার পা দিয়ে তিনি খালটিকে বন্ধ করে দেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জাগে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। একটি সময় আসে যে সাপ আবু বকরের পায়ে দংশন করে, সাপের কামড়ে তীব্র যন্ত্রণা অনেক বেশি, তবুও তিনি হিলছেন না, নড়ছেন না, কেন, যে আমার কোলে শুয়ে আছে শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল আম্বিয়া, তার সম্মান করি, তাকে ভালোবাসি, তার ঘুম ভেঙে যাক আমি চাই না, আমার মৃত্যু হয়ে যাক, কিন্তু আমার কোলে যে মহামানব ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তার ঘুম ভাঙতে আমি দিতে পারি না। তিনি তীব্র যন্ত্রণায় চোখের পানি, শরীর গরম হয়ে যায়, লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি বেয়ে আসে এবং শ্রেষ্ঠ মানব তার চেহারাতে আবু বকরের
অশ্রু পড়ে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায় এবং বলেন ইয়া আবু বকর মালিক হে আবু বকর তোমার কি হয়েছে আর কাইন তুমি কি কাঁদছো আবু বকর তখন ঘটনা বলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করে দেন এটা ছিল নবীর প্রতি ভালোবাসা যে নবীর ঘুম ভেঙে যায় এটাও চাই প্রিয় শ্রোতা মণ্ডলী সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের প্রত্যেকটি জীবনী থেকে অনেক আমরা সমস্ত কিছু পাই তার জীবনের শিক্ষা সব দিক থেকে ইস্তিকামতের দিক থেকে নবীকে ভালোবাসার দিক থেকে ইসলামকে মেনে চলার দিক থেকে সমস্ত দিক থেকে আমরা দৃষ্টান্ত পাই নমুনা পাই দরকার এখন যে আমরা যেন সেই নবীর জীবনীকে পড়ি সেই নবীর জীবনীকে জানি এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হব এবং আখেরাতেও সাফল্যমণ্ডিত হব পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাহাবীগণের ফজিলত তাদের মাকান তাদের স্থান এবং তাদের ঘটনা এবং তাদের মতো হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং আমাদের সকলকে এখানে যারা আছি সকলকে জান্নাতে এভাবেই একত্রিত করেন আল্লাহুম্মা আমিন আকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সালাম